আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে হাজির হয়েছি তোমাদের 2022 সালের দশম শ্রেণীর নিয়মিত অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, অর্থাৎ এটি দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। চলো আমরা প্রথমে প্রশ্নটিকে একটু পড়ে নিই। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে মূলত প্রথম অধ্যায় থেকে, যেখানে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে, যেখানে তোমাদের নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদ সমূহ নিয়ে আলোচনা। এটি হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো আমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। চলো আমরা নির্দেশনাগুলোকে একটু দেখে নিই। আমাদের প্রথম নির্দেশনা হচ্ছে নদনদীর উপর জনবসতি নির্ভরশীল কেন তা ব্যাখ্যা করতে হবে। নদনদীর উপর জনবসতি নির্ভরশীলতা। আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা করতে হবে। গ হচ্ছে খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা। ঘ প্রাকৃতিক সম্পদের তালিকা প্রস্তুত ও এদেশের অর্থনীতিতে সম্পদ সমূহের প্রভাব। তো আমাদের সর্বোচ্চ বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16। এই নাম্বারটি পাওয়ার জন্য আমাদের অ্যাসাইনমেন্টের প্রতিটি নির্দেশনাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। চলো আমরা এই প্রশ্নটির জন্য একটি উপযুক্ত শিরোনাম দেখে নিই। আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বিষয় কোড হচ্ছে 150। অ্যাসাইনমেন্ট নং 1, দ্বিতীয় সপ্তাহ। শিরোনাম হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদ সমূহ। চলো আমরা সমাধানটিকে দেখে নিই। ক নং প্রশ্ন, যেখানে নদনদীর উপর জনবসতি নির্ভরশীলতা কেন তা ব্যাখ্যা করতে হবে। আমাদের এটি প্রশ্নের মধ্যে লিখার অ্যাসাইনমেন্টের মধ্যে লিখার প্রয়োজন নেই। আমরা শুধু তোমাদের দেখার জন্য এটিকে এখানে প্রদর্শন করেছি। আমাদের উত্তর হবে এখান থেকে ক নং প্রশ্নের উত্তর, নদনদীর উপরে জনবসতি নির্ভরশীলতার কারণ। পৃথিবীর ইতিহাস খুঁজতে গেলে দেখা যায় প্রায় সকল বড় বড় মানব সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে নগর, বন্দর, শহর, গ্রাম, জেলেপাড়া, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি। এই নদীকে ঘিরেই ছিল আদিকালে যাতায়াতের সকল ব্যবস্থা। জাহাজে, নৌকায় চড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষ ঘুরে বেরিয়েছে। কৃষি, মৎস্য, জেলেদের পেশা এবং সংস্কৃতির পাশাপাশি মানুষের নিত্যদিনের কাজের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ সকল কিছুর একমাত্র উৎস ছিল নদী। আজ নদী দখল, দূষণ আর ভরাটের প্রতিযোগিতায় বিপন্ন, অনেকাংশ বিলুপ্ত। নিকটে অতীতেও নেত্রকোনা জেলায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল আটান্নটি ছোট বড় নদী। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এই এলাকার মানুষের জীবন, পেশা, কৃষি, ব্যবসা, খাদ্য প্রসি। নদী ছিল এলাকার সংস্কৃতির প্রাণ কেন্দ্র। নদী ছিল মানুষের প্রাণ। কত বাহারি নামে নদী না ছিল নেত্রকোনা ভূমিতে, ধনু, ধলাই, গুনাই, ঘোড়া উত্রা, পিয়াইন, মগরা, কংস, সাইডুলি, পাটেশ্বরী, তুষাই, মহাদেব, গণেশ্বরী, নাগররা, কালমগড়া, বিষ্ণাই, বোগাই, কংস, উবদাখালি, মরাসুরমা, পিয়ান, পাটকুড়া, রাজরাজেশ্বরী, লাওয়ারি, কালীহর, সাপমারা, বেতাই, খারছা, চেন্নাই, হলুলিয়া, বন্নি, বয়রাহালা, বালই, চেলাই, গণ্ডবতী, বালিয়া, মহেশ্বরী, রাজাখালি, বৌলাই, বিষ্ণাইল, দনাইখালি, লারখালি, গুলামখালি, রাঙ্গাধার, কাউনাই, খড়পাই, আতরখালি, দিংঘানা, চেল্লাখালি, দেউদিয়া, মারিসি, মলিজি, ভুনাই, নিতাই, খানিগাং, সলাখালি, সোয়াই, মাদল, মরানদী, বালচ প্রভৃতি। বর্তমানে 7 থেকে 8টি নদী ছাড়া বাকি নদীগুলো বিপন্ন, কোনো কোনোটা বিলুপ্ত। বর্তমানে মরা খালে পরিণত হয়েছে নদীগুলো, যে কারণে বর্তমানে সময়ে এসে নদীর নামের শেষে খালি শব্দ যুক্ত হয়েছে। নদীকে কেন্দ্র করে চলত কৃষকের কৃষিকাজ। এ অঞ্চলে খাদ্যযুদ্ধরা, বন্যা, খরা, বজ্রপাত, প্রতিকূল পরিবেশ, আফাল, পাহাড়, ইটল, রোগবালা এর সাথে যুদ্ধ করে ঘরে তুলত খাদ্য সম্পদ। নদী থেকে পানি তুলে সেচ দিয়ে চলত কৃষিকাজ। বর্তমানে নদী শুকিয়ে যাওয়ায় নেত্রকোনা অঞ্চলের কৃষকেরা সেচের পানির জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে মাটির নিচের পানির উপর। অধিক
ফলন ও খাদ্য নির্ভরতার নামে বাহিরের প্রযুক্তি ব্যবহার করে তুলছে মাটির নিচের পানি। নদী আমাদের অস্তিত্বের অংশ, নদী আমাদের নান্দনিকতার উৎস। নদীর আত্মহনন বা হত্যা দিয়ে আমরা সভ্যতা ও সংস্কৃতির সচল ধারাকে অবলুপ্ত করতে চাই না। সভ্যতা প্রবহমান, সংস্কৃতি চলমান ধারায় পরিবর্তনের অগ্রদূত। নদী সভ্যতা ও সংস্কৃতির প্রধানতম ধারক ও বাহক। নদীকেন্দ্রিক জীবন প্রবাহের এ ধারাকে সজীব ও জীবন নির্ভর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের খনন প্রশ্ন উত্তর। এবার আমাদের খনন প্রশ্ন, যেখানে আমাদের নির্দেশনা হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা করতে হবে। প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা, চলো আমরা খনন প্রশ্নটির জন্য সমাধানটিকে দেখে নেই। প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা, তোমাদের এখানে প্রশ্নটিকে লেখার প্রয়োজন নেই। তো আমাদের উত্তরটি হবে, সরি, প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে যেসব বস্তু স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। অন্যভাবে বলা যায়, প্রকৃতির দানই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষের দৈনন্দিন অভাব পূরণে এদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে জমি, পানি, জলবায়ু, গাছপালা, পশু পাখি, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ইত্যাদি। প্রাকৃতিক সম্পদগুলো হলো প্রকৃতিতে প্রকৃতি থেকে প্রাপ্ত প্রকৃতির উপাদান, যেগুলো মানুষের অভাব পূরণে সক্ষম, যেমন ধান, সূর্যের আলো। বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনীতি এসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মাটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অত্যন্ত উর্বর এই মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। মাটির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষির ফসল, ফুল, ফল, শাকসবজি সহ বনজ সম্পদের প্রসার ঘটাতে পারি। স্বাধীনতা 40 বছরে 3 গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নত প্রযুক্তি বীজ চাষাবাদের নিয়মকানুন মেনে বাংলাদেশে এই মাটিতে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, মানুষের অর্থনীতির উন্নতির পাশাপাশি বাড়িঘর, কলকারখানা, পুল, রাস্তাঘাট, শহর, উপশহর নির্মাণে দেশের উর্বর ভূমি হ্রাস পাচ্ছে। এই ছিল আমাদের খনন প্রশ্ন উত্তর। চলো আমরা গণন প্রশ্নটিকে দেখে নিই। আমাদের গণন প্রশ্নটি হচ্ছে খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা। খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের এখন বর্ণনা করতে হবে। চলো আমরা গণন প্রশ্নটিকে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের প্রশ্নটি লেখার প্রয়োজন নেই। আমাদের গণন প্রশ্ন উত্তর এখান থেকে শুরু হবে, যেখানে খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা। পানি সম্পদ ব্যবস্থাপনা ব্যবহারযোগ্য পানি ও আহরণ পানি থেকে সমাজের জন্য আবশ্যকীয় পণ্য, সেবা সামগ্রী উৎপাদন ব্যবস্থা, এর জন্য পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। পানি সম্পদ ব্যবস্থাপনার আওতাভুক্ত বিভিন্ন বিষয়ের মধ্যে আছে ভৌত কাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ, তথ্য সংক্রান্ত আর্থিক ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইন ও নানা রকম বিধিবিধান। বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা প্রাকৃতিক কাঠামো এবং ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক নির্মিত অবকাঠামোর বিভিন্ন অংশ বা উৎপাদন এবং ব্যবহারকারীদের জন্য এসবের লভ্যতা ও ব্যবহারের নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে গঠিত। কৃষি বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত এবং পানি সম্পদের ব্যবহারকারী। কৃষিকাজ ছাড়া পানির আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারও ব্যাপক। নদীনালা এবং পুকুর, বিল, হাওর ইত্যাদি, মৎস্য, বন ও নৌ পরিবহন ইত্যাদি খাত ছাড়াও পানি সম্পদ পরিবেশ দূষণ, লবণাক্ততা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বিনোদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানি খাতের প্রকল্প ও কার্যক্রম সমূহ। বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার প্রথাগত ধরন ছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচের জন্য নানাবিধ কাঠামো নিয়ন্ত্রণ। সম্প্রতি বন্য সতর্কীকরণ ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার উপায় সম্বলিত বিকল্প ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। পানি ব্যবস্থাপনার যেসব কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে সেগুলো হলো নিচে, ক, গ্রামীণ ব্যবস্থাপনার বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন। দেশের অভ্যন্তর উপকূলীয় এলাকাসমূহ, বাঁধ নির্মাণ ও পোল্ডার নিক্ষেপ, পানি প্রবাহ নিয়ন্ত্রণ পয়েন্ট স্থাপন, নদী শাসন, নদীর প্রতিরক্ষা ও নদী খনন। খ, শহর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, শহর রক্ষা বাঁধ, শহর এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থাপনা, রেগুলেটর, পাম্প ইত্যাদি। ক্ষুদ্র সেচ, গভীর ও অগভীর নলকূপ, রাবার বাঁধ, খাল পুনন খনন। ঘ, বৃহৎ সেচ পাম্প, সেচ খাল নেটওয়ার্ক, পানি নিষ্কাশন খাল নেটওয়ার্ক, ব্যারেজ ইত্যাদি। বন্যা থেকে প্রতিরক্ষা, বাস্তু ইটা উচ্চকরণ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ, বন্যা সতর্কীকরণ, বন্যা দুর্যোগ ও সম্পর্কে পূর্বাভাস ও সতর্কীকরণ, দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি ও ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটাইজেশন, ভূপৃষ্ঠের উপরিস্থ এবং ভূগর্ভস্থের উপরের উপপ্রকার উৎস থেকে সংগৃহীত পানি পাইপের মাধ্যমে সরবরাহ, পয় নিষ্কাশন ব্যবস্থা, টিউবওয়েলের সাহায্যে খাবার পানি সরবরাহ, ড্রেজিং, নদীর পানি প্রবাহ বৃদ্ধি ও নৌ চলাচল সুগমন, ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি,
বেড়িবাঁধ আর বাঁধ নির্মাণ, নদী শাসন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, জাতীয় পানি সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা 2001 সালে একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করেন। প্রতি 5 বছর পর পর পরিকল্পনাটি নবায়ন করার কথা পরিকল্পনার এলাকায় আওতাভুক্ত করা হয়। চিহ্নিত করা হয় 8টি উপখাত, হচ্ছে প্রাদেশিক উন্নয়ন, সহায়ক পরিবেশ, বিনির্মাণ, প্রধান নদী, নগর, পল্লী এলাকা, প্রধান নগর, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ জলাশয়। আটটি এলাকা পরিকল্পনা এলাকা হচ্ছে দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, কেন্দ্রীয় উত্তর, উত্তর পশ্চিম, কেন্দ্রীয় দক্ষিণ, দক্ষিণ পূর্ব, পূর্বাঞ্চল, পার্বত্য ভূমি এবং নদী জলাশয় এলাকা। পরিকল্পনার প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পরিবেশ বিনির্মাণ এবং পানি সরবরাহ পয়ঃনিষ্কাশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ঘ নং প্রশ্ন উত্তর। চলো আমরা ঘ নং প্রশ্নটিকে দেখে নেই। আমাদের ঘ নং প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের তালিকা প্রস্তুত ও এদেশের অর্থনীতিতে সম্পদের প্রভাব সমূহ। চলো আমরা প্রশ্নটির সমাধানটিকে দেখে নেই। প্রাকৃতিক সম্পদ সমূহ, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে জল, জল, বাতাস, কয়লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রাকৃতিক সম্পদ জল, বাতাস, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ফসফরাস, বন, অন্যান্য খনিজ, বক্সাইট, লোহা, মাটি ইত্যাদি। বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনীতিতে এসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মাটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, অত্যন্ত উর্বর। এই মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। মাটি সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষি ফসল, ফুল, ফল, শাকসবজি, বনজ সম্পদের প্রসার ঘটাতে পারি। স্বাধীনতা 40 বছরে 3 গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নত প্রযুক্তি, বীজ, চাষাবাদের নিয়মকানুন মেনে বাংলাদেশের মাটিতে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাড়িঘর, কলকারখানা, পুল, রাস্তাঘাট, শহর উপশহর নির্মাণে দেশের উর্বর ভূমি হ্রাস পাচ্ছে। পরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেবে ভূমির ব্যবহার না হলে জাতীয় জীবনে বিপর্যয় ঘটতে পারে। অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের নদ নদী, খাল বিল, হাওর বাওর, পুকুর, নদীর ইত্যাদির পানির উপর কৃষি ও শিল্প অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থা ও পানিপথের প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভরশীল। দেশের খনিজ, বনজ, সৌর সহ সব প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। জাতীয় আয় সিংহভাগই আসে এসব সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও যোগান বাড়ছে। পণ্য উৎপাদনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বাড়ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 10ম শ্রেণীর 2022 শিক্ষাবর্ষের দ্বিতীয়তম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে নিয়মিত আমাদের চ্যানেল থেকে সকল ভিডিও সবার আগে পেতে পারো। আর এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত সকল ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমাদের অ্যাসাইনমেন্টের অন্যান্য বিষয়গুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে অন্যান্য ভিডিওগুলো পেতে পারো এবং তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেল থেকে দেখে প্রস্তুত করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।